পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। আমি সারা জীবন উল্টো স্রোতের মানুষ, একটা জিনিস খুঁজে বের করেছি, যারা সুস্থ দাবি করে তারাই মূলত পাগল, আর যারা পাগল তারাই সুস্থ। কারণ আমি কোনো পাগলকে কখনোই দেখিনি রাগ খুব অভিমান জমা করে রাখতে, কিংবা রাগের মাথায় কারো উপর প্রতিশোধ নিতে। আমি কোনো পাগলকে অবৈধ চুমু খেতে দেখিনি, কিংবা রাস্তায় দাঁড়িয়ে নারীকে ইফটিজিং করে অসম্মানিত গালাগালি করতে শুনিনি। কোনো পাগলকে আমি আজ পর্যন্ত ধর্ষক হিসেবে পাইনি। পাগল ছাড়া দুনিয়া আসলেই চলে না। গুম, স্মাগলার, বিশ্বাসঘাতকতা, বেইমানি, এগুলোর সাথে আমি আজ পর্যন্ত কোনো পাগলকে সম্পৃক্ত পাইনি। এগুলোর সাথে সুস্থ মানুষরা সম্পৃক্ত। একটা সুস্থ মানুষ টাকার জন্য একটা দেশকে বিক্রি করে দেয়, আবার কখনো কখনো আরেকটা দেশকে কিনে নেয়। সুস্থ মানুষই টাকার জন্য একটা তরতাজা স্বপ্নের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা, নিজের ভাইকে টাকার জন্য মেরে ফেলা, এগুলো সব সুস্থ মানুষের কারবার। পাগলরা এগুলো করে না, কারণ মাম্মা, পাগল ছাড়া দুনিয়া চলে না।